Warm welcome to a brand new vlog of Hello Evongs. অনেক দিন পর আজকে ব্লগ দিতে প্রবলেম দেরি হয়েছিল, যারা মিস করছিলে ডু নট ওয়ারি, আই এম হিয়ার ব্যাক টু ব্যাক, ভালো ভালো ব্লগ আসছে। আজকের ব্লগটা খুব খুব স্পেশাল, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি লোকেশনটা বলার আগে একটা জিনিস বলি, যে যখন আমরা কলেজ থেকে বেরোই তখন এই ফেয়ারওয়েলের দিন হাম রহে ইয়া না রহে কাল এরম টাইপের অনেক গান হয়, তখন আমরা ভাবি যে সত্যি কলেজ লাইফে ওই এক ছাদের তলায় ইনস্টিটিউশন লাইফটায় অনেক অনেক ভালো ভালো মেমরি ক্রিয়েট হয়, এবং তারপর আমরা অনেকে ভাবি যে হয়তো ইন টাচ থাকবো, তারপর গিয়ে সবাই সবার কাজের সেক্টরে ছড়িয়ে যাই। যে কোনো কলেজের ক্ষেত্রে সেটা সেম, আমি ল কলেজ থেকে পাস আউট, আর্ট কলেজ থেকে পাস আউট, তো সবাই কোথাও না কোথাও আমরা ছড়িয়ে যাই, আর এই বিখরে হয়ে বন্ধুত্বগুলোকে শুধু ছবিতে বা কিছু মেমোরিজে রেখে দিই। তো পরে কোনো দিন যখন সেই রিউনিয়নের চান্স হয় তখন এনিওয়েজ যে কোনো মানুষ লাফিয়ে ওঠে আর বলে যে যেতেই হবে ভাই, যা ইচ্ছে কাজ থাকুক। তো অবনমেলায় যাচ্ছি, প্রচুর স্টুডেন্টরা অনেক রকম ভালো ভালো জিনিস নিজেদের হাতের কাজ বানিয়ে রাখে। আমরা খুব লাকি অ্যান্ড ব্লেসড ব্যাচ যাদের লাইফে কোভিড ছিল না, এবং যারা ফাটিয়ে কলেজ ফেস্ট আনন্দ করতো। আমার জন্য কলেজ ফেস্ট একটা মানে আমার জীবনের একটা বিশাল বড় চ্যাপ্টার জুড়ে আছে, তাই আমি সবসময় চেরিশ করি। আজকে ওর কলেজ ফেস্ট মানে এই অবনমেলায় আমি আসতাম না, কেন আমার মনে হয় এই স্পেসটা দেওয়া উচিত, তাহলে সে তার মতো করে এনজয় করতে পারে। এবার ও বারবার বললো চলো চলো প্লিজ চলো, তুমি গেলে আনন্দ হবে, কতটা মন থেকে চাইছে। বাট যাই হোক, নতুন বছর তো এখনও এক বছর হয়নি, এবং তোমরাও হয়তো অনেকে কলেজের মেমরি চেরিশ করতে পারবে, অনেকের কলেজের মেমরি মাথায় চলে আসবে। আমার যেমন কলেজ শুনলেই লাস্ট ফেয়ারওয়েলের দিনটা খুব মনে পড়ে, আমার স্টেজটা মনে পড়ে যখন আমি মাইক হাতে নিয়ে অনেক কথা বলতাম এবং সবাই শুনতো মজা করতো, সেই সময়গুলো খুব মনে পড়ে। ওটা একদম হারিয়ে গেছে, আর চাইলেও রিক্রিয়েট করা যায় না, কলেজে তৈরি এমন অনেক জিনিস রিক্রিয়েট করা যায় না, বাট অ্যাটলিস্ট ফিরে পাওয়ার জন্য পুরনো পাতাগুলোতে একবার উল্টে নিয়ে দেখাই যাক। হোপফুলি আজ এই ব্লগটা এনজয় করবে, তাই ব্লগটার সাথে থেকো, তোমাদের কলেজ লাইফ দেখতে দেখতে যদি মনে পড়ে যায়। বেশ অনেকটা রাস্তা ড্রাইভ করার পর আমরা ফাইনালি পৌঁছলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। ক্যাম্পাসটা দেখেই মনে হচ্ছে এত সুন্দর, গাছপালা, ফোয়ারা, পুরনো বাড়ি, পুরনো প্রত্যেকটা দেওয়াল যে ইতিহাসগুলো বহন করে কলেজের ছোট থেকে বড় হওয়া সবারই হয়তো। আর আমি আমার কলেজ লাইফ পাশ করার বহু বছর পর অন্য করার কলেজে ঢুকছি, তাই অফকোর্স এক্সাইটেড। অবনমেলার মতো এত সুন্দর একটা ওকেশানে সুরাজের পুরনো বন্ধুদের সাথে মিট করবে, সেই মুহূর্তটা এই ব্লগটায় থেকে যাবে। চলো আমার সাথে তোমরাও দেখো, ঘুরে এসো অবনমেলায় কী কী হয় কী আছে। কলেজে ঢুকেই ছোট্ট বাচ্চার মতো ক্লাসরুমে দৌড়ে গেল, মেঘে মেঘে যে বয়সটা অনেক বেরিয়ে গেছে সেটা বুঝতে পারছে না। এনিওয়েজ আমি একা একা ওর পেছন ফলো করছি, হঠাৎ বললো ব্রাশ কিনতে যাবে, আমার অবুঝ মন ভাবলো বাড়িতে তো দাঁত মাজার ব্রাশ আছে কিন্তু না, তুলি কিনতে যাচ্ছে। কিছুক্ষণ পর সেটা রিয়েলাইজ করলাম, চলো দেখি কী করে। এটা এমন একটা জায়গা যেখানে শিল্পীর জন্ম হয়, অনেক রকম শিল্পীর, এবং তারা বিভিন্ন জায়গায় কেউ সেট ডিজাইন করে, কেউ ছবি আঁকে, কেউ ঠাকুর বানায়, এক এক রকম কাজ করে। আমার এখানে এসে সব থেকে বেশি মনে পড়ছে যখন আমরা ল কলেজে প্রথম ফার্স্ট ইয়ার ব্যাচ ঢুকি, তারপর সবাই এক এক রকমভাবে এক একজন বেরিয়ে যায়, এক একটা ডিপার্টমেন্টে কাজ করি, ম্যাক্সিমাম কোর্টে কাজ করে। সুরাজের এটা ক্লাসরুম, তাই বললে যে চলো দেখে আসি, কেরম লাগছে আমি জানি না, একটু দেখে দিই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে। এখানেই তৈরি হয় বোধহয় সেই একটা একটা শিল্পী যারা পরে গিয়ে আমাদের অনেক রকম ভালো ভালো জিনিস বানিয়ে দেয়। কিছু আমাদের হোম ডেকর হয়, কিছু সৃষ্টি আমরা শুধু মানে আমার মতো মূর্খ লোকেরা শুধু তারিফই করতে পারবে। অনেক স্বপ্ন নিয়ে মানুষ এইসব কলেজে আসে, মানে বিট আর্ট কলেজ, বিট মানে অন্যান্য কলেজ তো, অন্য স্ট্রিমের কলেজে তো অনেক রকম ভ্যারাইটি জায়গা থাকে, বাট এই মেডিকেল কলেজ, ল কলেজ, আর্ট কলেজ এগুলোতে না একদম অন্য রকম স্বপ্ন থাকে মানুষের, এবং সেই স্বপ্নগুলো এই স্বপ্নের বুনটটা তৈরি হয় এই কলেজের ক্লাসরুমগুলোতে। আমার মাঝে মাঝে মনে হয় কি বেশি সৃষ্টি হলে মানুষ পাগলে যায়, আর্ট কলেজের দেয়ালগুলো কিছুটা পাগলামির লক্ষণ,
এইসব আমাদের কলেজে থাকলে কলেজ থেকে রাস্টিকেট করে দিতে পারে, এদের জন্য এইসবই কলেজের দেওয়ালে হাফ ক্যানভাস বানিয়ে দিয়েছি চতুর্দিকটাকে। আমি আজকে চুপচাপ এদের এই মোমেন্টগুলো ক্যাপচার করি, কেন পরে যখন এরা নিজেরা দেখবে তখন এরা নিজেরাই খুশি হয়ে যাবে। এই ভিজুয়ালটা তখন আরও বেশি মেলানো যেত যদি এদের ছোটোবেলাতে এরা যখন ঢুকছিল আর এই বুড়ো বয়সে লোক বয়সে ঢুকছে, এই ছোটো আর লোক দুটো অপূর্ব কন্ট্রাস্ট। একটু আগেই স্যার বলল যে দুষ্টুমি করো নষ্টামি করো না, এই এরা আপাতত নষ্টামি করছে কিনা যাই না, কি সব বার করছে, বেশিক্ষণ ফ্রেম ক্যাপচার করা যাবে না। উফ, চলো নিচে যাই এবার দেখাই কি আছে অ্যাকচুয়ালি ফেস্ট গ্রাউন্ডে। এটা এদের ফেস্ট অবন মেলা, যার অ্যাকচুয়ালি ঘুরিয়ে দেখানোর কথা সে কিন্তু খুব একটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে না। এই গেল কোথায় বরটা, খুব লাকিলি একটা ভালো কালারের জামা পরে এসছে তাই হালকা চিনতে পারছি, না তো আমি ঘেটে ফেলছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম এদিক ওদিক করে সাদা কালার বলে বুঝতে পারছি। একটা ডিপার্টমেন্ট ওদের নিজেদের কাজ নিয়ে হয় অবন মেলাটা, সেটা যখন হালকা বন্ধু বান্ধব পুরনো মানুষদের সাথে কথা বলতে ব্যস্ত তাই আমি দেখিয়ে দিই ছোটো করে। দারুণ লেখা দেখে মজা লেগে গেল, পলাশ তলার কাবাব, কাবাবটা তৈরি হচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে, আমি ভাবছি একটা প্লেট মেরেই দেবো। এই যে একদম দেশি স্টাইল, কোনো আড়ম্বর নেই, জাস্ট কাবাব। এটা একেদের বেশ মজা দেয়, আমাদের কলেজ হলে এখন বাও মোমো দু চারটে বড়ো ব্র্যান্ড না থাকলে আবার আমাদের ল কলেজের লোকজন খুশি হয় না, এদের ব্যাপারটা একটু আলাদা। সুরাজকে আমি খুব লাকিলি আজকে হোয়াইট কালার পড়েছে বলে খুঁজে পাচ্ছি, না তো মোটামুটি 200 টাইমস হারাচ্ছে ও।
এটা আরেকটি বিল্ডিং, সামনে সঙ্গীত ভবন। সুরাজা তো এক্সাইটেড হয়ে দেখাচ্ছে কেন জানো, সব মানে বুকের হালকা বাদিকের ব্যথাগুলো এখান থেকেই আসতো। মানে ওদের পেন্টিং ডিপার্টমেন্টে নাকি মেয়ের অভাব ছিল, তো তাই ডান্স মিউজিক এখান থেকে মেয়ে দেখতে ভালো লাগতো। থ্যাংক ইউ। আমরা এখন স্কাল্পচার ডিপার্টমেন্টে আছি, এই মানুষটিকে লাইভ দেখিয়ে দেবো। হ্যাঁ, কি হয়েছে? এইখানে মেইনলি আমি কাজ করতাম হচ্ছে এই জায়গাটায়, এখানে আমার কাজ থাকতো, আর ওইখানে স্যাররা বসতো, আর পেছন দিকে সব কাজ আমার ডাম্প করা থাকতো এখানে। এখন পুরোটাই স্কাল্পচারের, কত সুন্দর সুন্দর কাজ। হ্যাঁ, শুভনীল এই ঘরটায় করেনি, ওটা শুভনীল করেছিল ওই ওপরের ঘরটায়, যেটা আমাদের হাফ হাফ হয়ে গেছিলো না, ওই ওপরের যে ঘরটা অঙ্কনের কাজ আছে ওই ঘরটায় করেছিল বসে। ওটা কত সুন্দর সুন্দর বুদ্ধের মুখ আছে, এগুলো নিয়ে চলে গেলেই হয় একটা। এটা স্কাল্পচার বাড়ি, এখানটা কী হয়েছে রে? এরা স্টোন কার্ভ করতো না, এরা এটা ঘিরে ফেলেছে। এরা সৈকত সেই স্টোন কাটতো মনে করে দেয়। হ্যাঁ, কাঠের বোতল, এত জাস্ট হেভি পড়ে আছে, এগুলো কেউ নিয়ে যায় না, এখানেই থেকে যায়। এরা বাথরুম দেখে এক্সাইটেড।
ফিরে এসে চেঞ্জ ফেঞ্জ করে ভাবলাম যে অনেক পাওয়া হলো আজকে আমার। আমি জানি না তোমরা যারা ব্লগ দেখবে তারা কতটা পাবে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটায় বসে ভিডিওটা শ্যুট করছি কেন, ঘরে এটা আমার খুব শান্তির জায়গা, খুব পছন্দের জায়গা। যখন আমি একা ঘরে থাকি তখন একদম এক দৃষ্টি এই জায়গাটার দিকে তাকিয়ে থাকি, তো এই ল্যাম্পশেডটা আমার খুব প্রিয় একটা ল্যাম্পশেড। এনিওয়েজ, আজকে অমরনালায় গিয়ে আমার অনেক কিছু পাওয়া হলো। সত্যি বলতে আমি ভাবিনি যাওয়ার আগে, কলেজ ফেস্ট নিয়ে আমার একটা অন্যরকম আইডিয়া, অন্যরকম পুরো মানে পুরো ভিজুয়ালটা অন্য ছিল যেটা আমাদের কলেজ ফেস্টে হয়। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেন মনে হচ্ছিলো যে এত প্রতিভা আমি কখনো চোখের সামনে এভাবে দেখিনি, অ্যান্ড অবলীলায় পড়ে আছে, মানে প্রতিভার ছড়াছড়ি কিন্তু কোথাও কোনো ভাও নেই। প্রত্যেকটা মানুষের কাজ দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। পেন্টিং ডিপার্টমেন্টের ছেলেরা কত কত ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, আগে সুরাজকে দেখে প্রচণ্ড আশ্চর্য লাগতো যে কত রকম যন্ত্র বাজানোর প্রতি ওর একটা অদ্ভুত আকর্ষণ। আজকে ওর কলেজে গিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে কৃষ্টির চাষ না হলে এই রকম মানে ওই হয় না, অ্যাসোসিয়েশন না হলে এই জিনিসটা বোধ হয় তৈরি হয় না। একটি ছেলে পেন্টিংয়ের কি অপূর্ব নাচ ছিল, মানে দেখে মনে হচ্ছিলো যে আমি খুব খুব তুচ্ছ। এতদিনের যেটুকু আমি নাটক আবৃত্তি বা যাই হোক যাই কিছু করেছি, এই এই ইউনিভার্সিটিটা সত্যিই একটা অন্য কিছু আছে, যেটা আজকে সুরাজ না এলে, মানে আমার লাইফে না এলে এই চ্যাপ্টারটা আমার কোনো দিন দেখা হতো না। ওর মাথা থেকে একটা জিনিস আমার পাওনা প্রাপ্তি, সেটা তোমাদের দেখাই, তোমরা দেখে জানিও যে এটা কী মনে হচ্ছে। এটা খুব ভালো বোঝা যাচ্ছে না, যদিও একটা বেশ, এটাকে যা ইচ্ছে নাম দিতে পারো, ঠিক আছে। এটা কী দেখে কী মনে হচ্ছে জানিও, কমেন্ট বক্সে জানিও, ভালো লাগবে। তোমাদের অমরনালা কেমন লাগলো জানিও। 25 তারিখ আগামীকাল, 25শে মার্চ প্রবলি আগামীকালই এই ব্লগটা দিয়ে দেবো। আর 25শে মার্চ অমরনালার লাস্ট দিন, তাই তোমরা যারা দেখতে যেতে চাও চলে যেও, কেন এমন অমূল্য কিছু জিনিস হাতে চলে আসবে যেগুলো হয়তো খুঁজে খুঁজেও পাবে না। এটা রবীন্দ্রভারতীর এক স্টুডেন্টেরই করা, এই জিনিসটার খুব নাম দিতে ইচ্ছে করছে। আমার ছোটোবেলায় একটা নৃত্যনাট্য করা ছিল বুদ্ধুবুতুম, আমার অনেকটা বুদ্ধুবুতুম লেগেছে, তো আমি এটা আমার কাছে নিয়ে চলে এসেছি। কী থেকে বানানো এটা যাদের যাদের মনে হবে কমেন্ট বক্সে জানিও।
আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সাথে থেকো হ্যালো ইবংসের। আর প্লিজ প্লিজ একটু শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল।